হ্যালো বন্ধু, আমি ম্যাডাম মুভি দেখে চলে এসেছি ফাইনালি। আর এই মুভিটা দেখার সময় মনে হচ্ছিল ঘুমিয়ে পড়লে বেটার হতো, ঠিক আছে। আমার আজ পর্যন্ত কোনো মুভি দেখে এরকম মনে হয়নি যে ঘুমিয়ে পড়ি এর থেকে মুভিটা দেখার থেকে, ঠিক আছে। বাট এই মুভিটা এত খারাপ, যখন আমরা শুনেছিলাম যে ব্যাটম্যান মুভিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বন্ধ মানে ট্যাক্স রাইট অফ নিয়েছে ওয়ার্নার ব্রাদার্স, অনেক গালাগাল দিয়েছিল কতবার যে মুভি তোমরা রিলিজ করবে না, রিলিজ করে দাও, অ্যাটলিস্ট ইয়েতে ম্যাক্সে ছেড়ে দাও, ঠিক আছে, মানে অনলাইন ছেড়ে দাও, কিছু তো দেখতে পারি, মুভিটা এত ভালো মানে তৈরি করা হয়েছে, সবাই এত খাটাখাটনি করেছে। তো এই মুভিটা থেকেও আমার মনে হচ্ছে ট্যাক্স রাইট অফ নিয়ে হচ্ছিলো শরীর, ঠিক আছে, এত খারাপ মুভি। আমরা যখন মরবিয়াস মুভি দেখেছিলাম খুব জোক হয়েছিলো, আর মরবেন টাইম, ঠিক আছে। কিন্তু কেন হয়েছিল ওই মুভিটা না, এই মুভির থেকে বলবো অনেক বেটার মুভি ছিল, ঠিক আছে। এই মুভিটা লাইক জঘন্য। একটা যখন অরিজিন সুপার হিরো মুভি দেখানো হয় তখন কী হয় যে মোটামুটি ফার্স্ট হাফ শেষ হওয়ার হতেই আমরা যে সুপার হিরো তারা একটা ফার্স্ট কাট কস্টিউম পেয়ে যায়, তাহলে পাওয়ার ইউজ করা শুরু করে আর অল দোজ থিং। সেইখানে এরা মানে একদম শেষে গিয়ে এদের কস্টিউম দেখানো হয়, আর মানে মুভি এন্ডে গিয়ে একবার ঝলক দেখানো, আর যেটুকু দেখানো হয় না সেটা অলরেডি তোমরা ট্রেলারে দেখে নিয়েছো, ঠিক আছে। ট্রেলারে যেটুকু দেখানো হয়েছে ওইটুকুই আছে পুরো মুভিতে, কস্টিউম ওদের পাওয়ার ইউজ করা ওইটুকুই আছে, আর বেশি কিছু নেই, ঠিক আছে। মানে এত জঘন্য প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে অ্যাক্টিং কারো ভালো লাগেনি। সবথেকে খারাপ তো এর যে ভিলেনটা, ঠিক আছে, তাকে এই স্পাইডারম্যান টাইপের কস্টিউম কেন দেওয়া হয়েছে, কী জন্য দেওয়া হয়েছে আমি বুঝে পাচ্ছি না। আর আমার মনে হয় সুনীল সবথেকে খারাপ সময় সেটা হয়েছিল যখন আমাদের ভেনম মুভিটা হিট করেছিল, ফার্স্ট ভেনম মুভিটা। কেন বলছি শুনো না, কারণটা হচ্ছে ফার্স্ট ভেনমটা খুব ভালো লেগেছে, সেকেন্ড ভেনম মুভিটা মোটামুটি লেগেছে। তাছাড়া ওই ভেনম মুভিটা যেহেতু হিট করেছে, স্পাইডারম্যান ছাড়া স্পাইডার ম্যান ভার্সের যে আলাদা আলাদা ক্যারেক্টার মুভি বানানোর যে কল্পটা, যে আশাটা, ওটা এসছিল যখন ভেনম মুভিটা হিট করে তারপর থেকে, ঠিক আছে। তুমি শুধু ভেনম ফার্স্ট আর সেকেন্ড মুভিটা ছেড়ে দিলে যা যা মুভি তৈরি হয়েছে, মরবিয়ান মুভি, ঠিক আছে, মরবিয়াস, ঠিক আছে, তারপরে হচ্ছে এই মুভিটা বেরোলো, ও ব্যাডাম বই করার চেষ্টা করছে, কেভিন দ্য হান্টার নিয়ে আরেকটা মুভি বই করাবে, যে ক্যারেক্টারগুলো স্পাইডারম্যান মুভিতে বা স্পাইডারম্যানের সঙ্গে থাকে ক্যারেক্টারগুলো, তাদের নিয়ে বেশ ভালো কাহিনী আছে, সেইগুলোকে নিয়ে ওরা আলাদা আলাদা ওদেরকে অ্যান্টি হিরো বা হিরো বানিয়ে ইউজ করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু কাহিনীগুলো এত বাজেভাবে রাইটিং এবং বাজেভাবে এক্সিকিউট হয়েছে, কি বলবো। এই মুভিতে তিনটে বড় স্পাইডারম্যান মানে স্পাইডার ওম্যান ক্যারেক্টার নিয়েছে, ঠিক আছে, তার সঙ্গে ম্যাডাম ওয়েব, চারটে ভালো ক্যারেক্টার যারা স্পাইডারম্যান যে কমিক্সে খুব ভালোভাবে কাজ করে, বা স্পাইডারম্যানের যে তুমি অ্যানিমেট সিরিজ দেখে থাকো সেখানেও খুব সুন্দরভাবে কাজ করে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু এখানে এত জঘন্যভাবে লিখেছে, তার সঙ্গে এখানে পিটার পার্কারের মানে হচ্ছে বেম আঙ্কেল বেনজে, ঠিক আছে, তাদের ক্যারেক্টারটাকে এনে বা কী করার চেষ্টা করেছে মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মানে জঘন্য জঘন্য। না কাহিনী ভালো, না অ্যাকশন ভালো, না কিছু। আর এখানে যেটা তোমার বলছিলাম যে ভিলেনের ক্যারেক্টারটা কেন স্পাইডারম্যানের কস্টিউম টাইপের কস্টিউম দেওয়া হচ্ছে, কোনো মানে কোনো রিজন নেই, কোনো রিজন ছাড়া দেওয়া হচ্ছে, তো জঘন্য লেগেছে। এর থেকে খারাপ মুভি মানে আমি আজ পর্যন্ত দেখিনি। সো মানে আমাদের সুপার হিরো কাইন্ড অফ মুভি এত বাজে সময় চলছে, তার উপরে যদি এরকম মুভি বানায় তো খারাপ সময় চলবেই। তার উপর হচ্ছে ফিমেল ওরিয়েন্টেড যে মুভিগুলো, ফিমেল লেড মুভিগুলো একটা টাইমে কিন্তু ভালো চলতো, তুমি যদি ওয়ান্ডার ওম্যান 1 দেখে নাও বা তুমি ক্যাপ্টেন মার্ভেল 1 দেখে নাও, তখন কিন্তু ভালো চলছিল। যদি একটা ভালো মুভি বানানো হয় ফিমেল লিড হলেও ভালো চলে। কিন্তু এই রিসেন্টলি দেখে নাও এই ক্যাপ্টেন মার্ভেল যে 2টা পেলো মার্ভেলস, ঠিক আছে, কী বাজে মুভিটা বানিয়েছে। সেকেন্ড এই মুভিটা, তুমি যদি এই ধরনের মুভি ফিমেল ওরিয়েন্টেড বানাতে থাকো তো তোমার বাজে মানে বক্স অফিস খারাপ হবেই, তোমার ফ্লপ খাবেই। তো আই হোপ এরপরে যে মুভিগুলো আসতে চলেছে সেগুলো বেটার হবে, বিকজ আমি ডেডপুল অ্যান্ড উলভারিন যে ট্রেলার দেখলাম সেটা মনে হচ্ছে বেশ ভালো চলেছে, এবং হয়তো সেখান থেকে আবার কমিক বুক মুভি আপ করা শুরু হবে, আই হোপ সো, ঠিক আছে। তো তোমাদের এই বিষয়ে কী মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।